एवरीवन, वेलकम टू माय चैनल बंगलोरना बाई ऋतु पर्णा। थैंक्स फॉर वाचिंग माय चैनल। तो आज के होते चले एक हॉल वीडियो। तो आज के देखो तुम्हारे रिसेंट पर्पल थे शॉपिंग करेछी, तो तुम्हारे संगे आज शेयर करब। तो आशा करी आज के वीडियो तुम्हारे खूब भलो लगे। जो भलो लगे अवश्य लाइक करो, कमेंट करो और निजे फ्रेंड्स एंड फैमिलिर संगे शेयर करो। और जदि तुम्हारा चैने प्रथम बार एस थको अवश्य चैनल के सबसक्राइब करो और वीडियो पूरे शेष अब्दि देखो, तुम्हारा अनेक इनफरमेशन पा वीडियो। तो चलो वीडियो देखते। यही हे टोटल शॉपिंग। एक्चुअली दो बक्से देखते अनेकगुलो जिनिस रही है, तो आपात तुम्हारे देखो बोले एक बक्सर मध्य सब रेखे। अच्छा, किछु प्रोडक्ट रिपार्चेस करेछि जेगुलो आगे यूज करेछि, सेगुलो भालो लेगेछे बोले आबार पार्चेस करेछि, सेगुलो तुम्हारे बोलबो कोनगुलो सेगुलो। আরেকটা কথা হচ্ছে, আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো, যদি তোমরা তার ডিটেইলসে ভিডিও চাও, লাইক রিভিউ চাও, তো সেইটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। তো চলো দেখি কি কিনলাম। তো ফার্স্টে আমি শুরু করছি স্কিন কেয়ার থেকে। তো অনেকদিন থেকেই আমার একটা ভালো অ্যালোভেরা জেল ইউজ করার ইচ্ছা ছিল, তো তার জন্য আমি পারচেজ করেছি ওয়াওয়ের অ্যালোভেরা জেল। এই প্রোডাক্টটা সম্পর্কে সবাই তোমরা ভীষণভাবে পরিচিত, অনলাইন বা বিভিন্ন বড় বড় ইউটিউবার্সরা প্রচুর রিভিউ খুব ভালোভাবে তারা এইটার সম্পর্কে দিয়ে থাকে। তো আমিও কারোর রিভিউ দেখি এটা পারচেজ করেছি, তো খুবই ভালো, খুবই ভালো। তো আমি এটা আসার পর প্যাকেজিং দেখতে পাচ্ছ খোলা, এটা আসার পর আমি দুদিন ইউজ করেছি। আমি যখন কোনো ভিডিও বানানোর জন্য মেকআপ করছি, তো মেকআপটা রিমুভ করার পর আমি এটা যখন একটু ফেসে অল্প একদম নিয়ে যখন ফেসে লাগাচ্ছি, তো একটা একটা সুদিং এফেক্ট দিচ্ছে আমার স্কিনে, ভীষণ একটা ঠান্ডা ভাব এই প্রোডাক্টটা দেয়। তো এইটার এমআরপি রয়েছে 299, বাট জানোই তোমরা পার্পলে প্রচুর ডিসকাউন্ট দেয়, আর কদিন আগেই খুব ভালো অফার চলছিল, বাট এই মুহূর্তে আমার এক্সাক্ট প্রাইসটা মনে নেই, আমি পর সেটা আমি স্ক্রিনে মেনশন করব। তো আমার নেক্সট প্রোডাক্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্লসম কোচার অ্যারোমা ম্যাজিক প্যাশন ফ্লাওয়ার মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমটার প্রাইস 295, আর এটা আবারও বলছি যে পার্পলে বিভিন্ন অফার দিতেই থাকে, তো তোমরা একবার চেক করতে পারো, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর আমি প্রাইসটাও স্ক্রিনে মেনশন করে দেবো যে এটা কত টাকা পড়েছিল। তো এইটা পারচেস করার মেন রিজন হচ্ছে যে এইটা একটা মাসাজ ক্রিম, আর এই মুহূর্তে বুঝতেই পারছো আমরা কেউ বাড়ি থেকে বেরোতে পারছি না, তো বাড়িতে বসেই একটা স্কিন মাসাজের মাসাজ করা যাবে, তার জন্য সেইটা ভেবেই আমি এটা কিনেছি। তো সেইটারও একটা আলাদা করে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে প্যাকেজিংটা এটার, ঠিক আছে। তো এরকম একটা কৌটো, আর এখানে এরকম আমি এটা খুলে দেখেছি, তার জন্য এটা খোলা, ঠিক আছে। তো এই হচ্ছে হোয়াইট কালারের ক্রিমটা, স্মেলটা খুব ভালো, খুবই ভালো স্মেলটা। ইউজ করে আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে আমি রিভিউ শেয়ার করব, আর একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য আমি বানিয়ে দেবো যে কীভাবে আমি স্কিন মাসাজ করলাম এই ক্রিমটা ইউজ করে। অ্যারোমা ম্যাজিক আমার চিরকালই ভীষণ প্রিয় একটা ব্র্যান্ড, আর আমি অ্যারোমা ম্যাজিকের ময়েশ্চার স্ক্রাবার প্যাক আমি লাস্ট 9-10 বছর থেকে ইউজ, মানে ফেস ওয়াশ তো আমি বহু বছর ধরে ইউজ করছি, ভীষণই ভালো ওদের প্রোডাক্ট। তার মধ্যে এইটা আমার আরেকটা ফেভারিট প্রোডাক্ট হচ্ছে অ্যারোমা ম্যাজিক মিনারেল গ্লো স্ক্রাব, ভীষণ 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 ভালো লাগে আমার। স্ক্রাবগুলো মানে ভেতরে ভীষণ দানাগুলো ভীষণ একদম মাইল্ড। এই হচ্ছে কালার, লাইটে বোঝা যাচ্ছে না, একটা পেস্তা কালার টাইপের বলা যায়, আর ভীষণই সফট। এইটারও আমি আলাদা করে রিভিউ শেয়ার করবো, আর আমি যেহেতু বললাম যে মাসাজ ক্রিম কিনেছি, তো তার সাথে আমি পুরো সেটে এটা কিনেছি যে একটা ভালো স্ক্রাব আর আরেকটা হচ্ছে একটা ভালো ফেস প্যাক। এই ফেস প্যাকটা আমি রিপার্চেস করেছি, এই ফেস প্যাকটা আমি আগেও ইউজ করেছি, এটা হচ্ছে ব্লসম কোচার অ্যারোমা ম্যাজিক ব্রাইটেনিং বিউটি প্যাক। এটা আমাদের স্কিনকে ব্রাইট করে আর ভীষণভাবে আমাদের ট্যানকে রিমুভ করে, যেটা আমি আগেও ইউজ করেছি, তার জন্য আমি এটা বলতে পারছি। এই হচ্ছে প্যাকেজিংটা, ঠিক আছে, আমি একটা টিউব
ফর্মে রয়েছে। এটার প্রাইস 395, আর অফার প্রাইস আমি স্ক্রিনে আবারও বলছি, মেনশন করে দেবো। ঠিক আছে, প্যাকটা আমি খুলে একবার দেখাই। এটা একটা হোয়াইট কালারের ক্রিম প্যাক। ঠিক আছে, তো যেহেতু আমি এটা আগেও ইউজ করেছি তার জন্য বলতে পারলাম প্যাকটা খুবই ভালো। বাট এই টোটাল সেটটা, লাইক এই স্ক্রাবটা বা ক্রিমটা, আমি তিনটে সেটের তোমাদের সঙ্গে একটা আলাদা রিভিউ শেয়ার করব। নেক্সট প্রোডাক্ট হচ্ছে গুড ভাইবস রোজ হিপ রেডিয়ান্ট গ্লো ফেস সিরাম। মানে এটা মানে খুব 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 ফেমাস একটা সিরাম, আর প্যাকেট খোলা দেখেই বুঝতে পারছো যে এটা আমি খুলে ইউজ করেছি। এইটা আমি রিপারচেস করেছি, এটার প্যাকেজিংটাও চেঞ্জ হয়েছে। আগে এটা এরকম একটা প্যাকেজিং এ ছিল, এটা জাস্ট প্রিন্টটা এরকম চেঞ্জ হয়েছে, আর এইটা এখন হচ্ছে এইরকম। এইটার এটাকে নিয়ে আমি রোজহিপের রেঞ্জটাকে নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা যদি কেউ দেখতে চাও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে ডিটেলসে ফেস ওয়াশ, ফেস স্ক্রাব, প্যাক অ্যান্ড রোজহিপ সিরাম, সব সিরাম সম্পর্কে ডিটেলসে সবকিছু দেওয়া রয়েছে। তো এইটা সম্পর্কে বলতে গেলে শেষ হবে না, এটা আমার ভীষণ 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 প্রিয় একটা সিরাম। আর এইটা একটা এরকম সিলিকন বেস সিরাম, খুব অল্প লাগে, আর এরকম ব্যাপার নেই ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কোনো একটা অল স্কিন টাইপ, ভীষণই অল্প লাগে আর ভীষণ স্মুথ বানিয়ে দেয় স্কিনটাকে। আর একটা সিলিকন টেক্সচার আছে বলে এটা তোমরা অ্যাজ আ প্রাইমার ইউজ করতে পারবে। ইয়েস, এটা আমাদের মেকআপ করার আগে যদি কেউ ইউজ করো এটা কিন্তু খুবই ভালো একটা এফেক্ট দেবে, একটা আলাদা গ্লো দেবে, ফাউন্ডেশনকে খুব ভালো করে ব্লেন্ড হতে হেল্প করবে। তো এই যাচ্ছে রোজহিপ সিরাম, এটার প্রাইস হচ্ছে 225, বাট অফার প্রাইস অন্য ছিল। নেক্সট যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা আমি আবারও রিপারচেস করেছি, খুব ফেভারিট আমার, NYBY দ্য অ্যাপেল অফ মাই আই কাজল, আমার টপ মোস্ট ফেভারিট একটা কাজল। কালার একদম ডার্ক, যে জেট ব্ল্যাক যেটা হয় সেইটা, অনেকক্ষণ স্টে করে। তো এই হচ্ছে কাজলটা, এটা আমি এখনো খুলিনি, বাট আমি এটা এখন খুলে এই সোয়াচটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আমি আমার কাজল নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, যেখানে আমি আমার প্রত্যেকটা কাজলের কালেকশন দেখাবো, যেগুলো যেগুলো আমি ইউজ করেছি বা আমি নতুন কিনেছি, তার মধ্যে এইটা হচ্ছে আরেকটা। তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আচ্ছা, এই কাজলটার প্রাইস হচ্ছে 99, বাট অফার প্রাইস 72 বা 75 এরকম কিছু পড়েছিল। তো আমি বলেই রাখি, আমি হচ্ছে একজন কাজল লাভার, মানে আমার কাছে কাজলের প্রচুর কালেকশন রয়েছে, ছোট থেকে আমি কাজল পরতে ভীষণ ভালোবাসি। তো আমার সেকেন্ড কাজল হচ্ছে এইটা, ব্লু হেভেন ইন্টেন্স ব্ল্যাক কাজল। ঠিক আছে, তো এইটার একটা ব্লু কালারও আমি এটা দেখো ওয়্যার করেছি আজকে। এই কাজলটাও আমি রিভিউ দিয়েছি আলাদা করে, যদি তোমরা কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এইটা আমি ব্লুটা পারচেস করেছিলাম, ব্লুটা আমার খুব ভালো লেগেছিল বলে আমি ভাবলাম ব্ল্যাকটা একবার ট্রাই করে দেখা যাক। তো এই হচ্ছে ব্ল্যাকটা, ঠিক আছে, এই হচ্ছে ব্ল্যাকটা। এবার এটার প্রাইস হচ্ছে 130, বাট হ্যাঁ অফার প্রাইসে 105 বা 110 এরম পড়েছিল। নেক্সট হচ্ছে আরেকটা কাজল, সেটা হচ্ছে বেলাভস্টে ইন্টেন্স আইলাইনার কাজল। আমি বেলাভস্টের প্রোডাক্ট ফার্স্ট টাইম পারচেস করলাম, আমি জানি না এটা কিরকম, বাট এটার একটাই প্রবলেম, এটার মুখটা এরকম খোলা ছিল, আমি জানি না এটা কেন খোলা ছিল, বাট আমি যখন চেক করলাম দেখলাম যে ভেতরের প্যাকেজিং ঠিকই আছে, যার জন্য আমি রিটার্ন করার কথা ভাবিনি। তো এই হচ্ছে কাজলটা, কালার হচ্ছে গ্রিন, বাট এটা সোয়াচটা আমি আমার নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট প্রোডাক্ট হচ্ছে NYBY পিওর অ্যাজ হাটসন মাইসেলার ওয়াটার। মাইসেলার ওয়াটার এখন আমরা এই মানে মাইসেলার ওয়াটারের সঙ্গে সবাই ভীষণ পরিচিত। তো এই মাইসেলার ওয়াটারটা আমি এখনো খুলে ইউজ করে দেখিনি, বাট ইউজ করে আমি তোমাদেরকে অবশ্যই রিভিউ দেব যে প্রোডাক্টটা কেমন। আমি গার্নিয়ার মাইসেলার ওয়াটার ইউজ করেছি, তো ভাবলাম যে এবার একটা অন্য ব্র্যান্ড আমি ইউজ করে দেখি, যার জন্য আমি এইটা কিনেছি। বাট আমি এটা এখনো অবধি খুলিনি, খুলে আমি ইউজ করে তোমাদের সঙ্গে শেয়ার করব এই রিভিউটা। আচ্ছা,
তো এটার প্রাইস হচ্ছে 125। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আল্পস গুডনেস এর রোজ ওয়াটার। আল্পস গুডনেস একটা নতুন ব্র্যান্ড, এটা আমি পার্পেলে লাস্ট অনেক মাস ধরে আমি দেখছি। তো ভাবলাম একটা রোজ ওয়াটার ট্রাই করে দেখি। এর আগে আমি ওদের পাউডার ফর্মের যে প্রোডাক্টগুলো রয়েছে, চন্দন পাউডার, কস্তুরি হলদি, লিকোরিশ পাউডার, এই প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি। তো সেইগুলো সত্যিই খুব ভালো ছিল, যার জন্য আমি এই ব্র্যান্ডটাকে ভরসা করে আরেকবার কিনলাম। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আল্পস গুডনেস এর রোজ পেটেল পাউডার। প্যাকেটটাও এরকম পিঙ্ক কালারের রয়েছে দেখো। আচ্ছা, তো এইটার প্রাইস হচ্ছে 90 রুপিস। আর এইটা আমি ফার্স্ট টাইম পারচেস করলাম। আমি আল্পস গুডনেস এর আগেও দু তিনটে প্রোডাক্ট ইউজ করেছি, তোমাদেরকে এক্ষুনি বললাম। আমি ওদের এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি, বা আরও যে পাউডার ফার্মেসির প্রোডাক্টগুলো রয়েছে, চন্দন পাউডার, লিকুইড পাউডার, সেগুলো ইউজ করেছি। আমি বিভিন্ন প্যাক বানাতে সেগুলো ইউজ করেছিলাম, খুব ভালো, খুবই ভালো এফেক্ট দেয়। তো সেইটার জন্যই আমি এইটা আবার ট্রাই করার কথা ভাবলাম, যে রোজ পেটেল পাউডারটা ট্রাই করা যাক। তো এইটার কেমন, বা এইটা নিয়ে কি কি প্যাক বা স্ক্রাব বা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা বানাতে পারবে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। নেক্সট হচ্ছে কালার বারের একটা লিকুইড সিঁদুর। এটার কালার হচ্ছে মাই রেড 001। ঠিক আছে, প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে, এটাও খুলিনি, খুলে আমি ইউজ করব। বাট আমি অনেক রিভিউজ চেক করে এটা পারচেস করেছি, তো খুব ভালো শুনেছি, খুব ভালো। বাট আমি ইউজ করে তোমাদের সঙ্গে জেনুইন রিভিউ শেয়ার করব। অনেক লিকুইড সিঁদুর ইউজ করেছি যেগুলো ভীষণ মানে ঘামে পুরো একদম গলে পুরো মুখ ভর্তি হয়ে যায়, বাট এইটা নাকি সেরকম নয়। তো আমি ইউজ করে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ব্লু হেভেন এর একটা সুপার ব্লেন্ডেবল মেকআপ স্পঞ্জ। প্রাইস হচ্ছে 175। আমার খুব ভালো লেগেছে বিউটি ব্লেন্ডারটা, আমি যদিও এখনো ইউজ করে ওটা হয়নি, বাট এর শেপটা খুব ভালো লেগেছে। লাইক এই আমাদের কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করা যাবে, বা যে কোনো আই মেকআপও এটা দিয়ে খুব ভালোভাবে করা যাবে। ডিটেলসে এই মেকআপ স্পঞ্জের রিভিউ আমি আলাদা করে শেয়ার করবো, আগে আমি নিজে ইউজ করে নিই, তোমাদের সঙ্গে অবশ্যই খুব ভালো করে এটা শেয়ার করবো। এটার প্রাইস হচ্ছে 175, বাট এটা অফারে 150 সামথিং ছিল। লাস্ট প্রোডাক্ট যেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো, সেটা হলো ব্লু হেভেন সিগনেচার প্রফেশনাল ভাইব্রেন্ট ব্লাশ প্যালেট। এটা একদম আমার ফার্স্ট পারচেস, প্রাইস ওটার 175, শেয়ার হচ্ছে 01। আমি ফার্স্ট টাইম এটা পারচেস করলাম, আমি জানি না এটা কেমন হবে, বাট আমি আবারও বলছি ইউজ করি, আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। তো এটার প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে, এরকম চারটে শেড রয়েছে, এটা আমি এখনো খুলিনি, তো আমি খুলছি। দেখে নাও, এই হচ্ছে প্যাকেজিংটা, এখানে রয়েছে চারটে কালার। তো স্মেলটা সোসো, খুব খুব ভালো স্মেল বলবো না, এরকম একটা অ্যাপ্লিকেটর দেওয়া, বাট এই অ্যাপ্লিকেটরটা কতটা এইটা ইউজ করতে কাজে লাগবে আমি জানি না, বাট আমার মনে হয় যে এটা আমাদের আইব্রোতে খুব ভালো এটা হেল্প করবে। তো এই হচ্ছে লাস্ট প্রোডাক্ট। তো আশা করি আজকে ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। এরকম আরও যদি হল ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেগুলো ইউজ করেছি আগে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি অলরেডি। আর যেগুলো ইউজ করিনি, অবশ্যই আমি ইউজ করে তোমাদের সঙ্গে ডিটেলসে রিভিউ শেয়ার করব। তো আজকের মতো এটাই, সবাই ভালো থেকো, সেফ থেকো, টাটা।